উত্তর দিতে। তো চলো ভিডিওটা পুরোপুরি দেখো, তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। তো চলে আসি প্রথমেই, হু ইজ কে কে, এই কথাটা বলেছে আমাদের সিঙ্গার, কলকাতার বাঙালি সিঙ্গার রূপঙ্কর ব্যাঙাচি, ওরফে রূপঙ্কর বাগচি। তো এই কথাটা বলার পরে দেখছি সবাই ইউটিউবাররা সবাই অনেক কিছু বললো, তো আমার মনে হয় আমি কিছু বলি, চলো শুরু করা যাক। কে 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 কে, হু ইজ কে ম্যান, উই আর বেটার দেন এনি কে। তো হু ইজ কে কে ম্যান, এই কথাটা শোনার পর থেকে আমিও ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না। তো শুনুন, কে কে কে, আমি আপনাকে বলছি কে কে কে। কে কে হলো একটা ইমোশন, আমাদের জীবনে সবকটা গানের সঙ্গে কে কে জড়িত, বেশিরভাগই গানই তার সঙ্গে কে কে জড়িত। আর কে কে, অরিজিৎ সিং, ফসিলস, এদের জন্য আমাদের বুকে একটা আলাদা জায়গা করা আছে যেটা আপনার জন্য নেই, ঠিক আছে? আপনার গান দু একটা শুনেছি প্রথম থেকে, ভালো লেগেছিল, কিন্তু তারপর আজকে থেকে আর কোনো গান শুনবো না আপনার। আর যাওয়া জায়গা ছিল আপনার জন্য আমাদের মনে, সেটুকুনও লোকে মনে আর থাকবে না, কারণ আপনি নিজের পর্দা নিজেই মারিয়ে দিয়েছেন, ঠিক আছে? এই কথাটা বলি, হুইজ কে কে, গান্ডু সালা। আর হুইজ কে কে, এই কথাটা বলার মেন ফান্ডা হচ্ছে আপনার মাথায় কোনো বুদ্ধি নেই, আপনি শিল্পীর মর্যাদায় দিতে পারেন না, ঠিক আছে? একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীকে অপমান করার কোনো যোগ্যতা আপনার নেই। আমি তো গান শুনেছি না, বুঝলাম কে কে থেকে আমরা সবাই ভালো গান গাই, তো আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো, মানে কি কারণ? আপনি বলছেন যে আমরা সবাই কে কে থেকে ভালো গান গাই, আমরা বাদ দিন, আপনি নিজের কথা বলুন, নিজেকে খুব বড় মনে করেন আপনি? হ্যাঁ, বড় মাপের সিঙ্গার মনে করেন, সবার থেকে বড় মনে করছেন নিজেকে যে আমরা সবাই কে কে থেকে ভালো গান গাই? আপনি বলুন যে আমি কে কে থেকে ভালো গান গাই, এরকম কথা বলুন, তাহলে সেটা মানা যায়, ঠিক আছে? তো আপনি বলছেন যে আপনার গান শুনে উত্তেজনা আসে না, উত্তেজনা কোথা দিয়ে আনবো? আপনার গানের মধ্যে কিছুই নেই তো উত্তেজনা কোথা দিয়ে আনবো? কিচ্ছু নেই আপনার গানে। আর মানলাম যে আপনি কে কে থেকে ভালো গান গান, তবে আপনার গান শুনে উত্তেজনা কেন আসে না বলুন তো? আপনি আপনিই বলে দিন যে কেন আসে না আমাদের উত্তেজনা আপনার গান শুনে, সেটা উত্তর একমাত্র আপনিই দিতে পারবেন, আমরা না। নিজেকে প্রশ্ন করুন আয়নার সামনে গিয়ে যে আপনি কে। আমি যে কে কের নামে এতগুলো বললাম কথা, যে আমি কে, আয়নার সামনে কি জিজ্ঞাসা করুন নিজেকে, মনে হয় নিজেই আয়নাটা ভেঙে দিই, নিজের মুখটা আয়নাকে ভালো করে দেখুন আর নিজের মানসিকতাকে দেখুন ভালো করে আয়নাই, ঠিক আছে? আবার লোকে শুনেছি না, বুঝলাম কে কের থেকে আমরা সবাই ভালো গান গাই, তো আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো? আর যাওয়া জায়গা ছিল আপনার জন্য আমাদের মনে, সেটুকুনও লোকে মনে আর থাকবে না, কারণ আপনি নিজের পর্দা নিজেই মারিয়ে দিয়েছেন, ঠিক আছে? এই কথাটা বলি, হুইজ কে কে, গান্ডু সালা। আর কে 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 সেটা আমরা সবাই বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? 90s কিডের কাছে কে কে হলো একটা ইমোশান, আমরা প্রেমে পড়েছি কে কে গান শুনে, প্রেম থেকে ছ্যাঁকা খেয়েছি তাও কে কে গান শুনেছি, কখনো দুঃখ হয়েছে তাও কে কে গান শুনেছি, কে কে গান শুনে যে আমাদের সমস্ত ডিপ্রেশন দূর হয়ে যায়, ঠিক আছে? যেটা আপনি জানেনই না। উই আর বেটার দেন এনি কে, বাঙালি হন, বাঙালি হন। আর একজন শিল্পী হয়ে একটা শিল্পীর অপমান করতে আপনার একটুকু দ্বিধাবোধ হলো না? আপনি কি শিল্পী, আপনার একটুকু দ্বিধাবোধ হলো না? ঠিক আছে, উনি যে মারা গেলেন তারপরও আপনি একটুকু সরি বলেননি, কিছু বলেননি, ঠিক আছে? প্রথমে আপনি বললেন কি, হুইজ কে কে, আর তারপরে আবার কি বলছেন, খুব ভালো মানুষ ছিল, একটা ফেমাস সিঙ্গার ছিল, এটা কী ধরনের কথা? আপনি গাঁজা ফাজা খান, কোন ধরনের নেশা করেন আপনি?
আর কেকে গান শুনে মানুষের উত্তেজনা এমনি এমনি আসে না, তার প্রত্যেকটা গানই হিট, ঠিক আছে? যেটা আপনার ওই মিয়া অমরের গান শুনে আসে না। মিয়া অমরের গান শুনে কি করে উত্তেজনা আনবো? আপনি দেখিয়ে দিন কি করে উত্তেজনা আনবো মিয়া অমরের গান শুনে। তো একটাই কথা, ভদ্র হন, শিল্পীর মর্যাদা দিতে শিখুন, ভদ্র হন, ভদ্রভাবে কথা বলুন, ঠিক আছে? তো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা করে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, আর ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে?